হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। নতুন বছরে দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম, ফুলি পিঠার রেসিপি। ভিউয়ার্স, কোনো প্রিপারেশন ছাড়াই আজকে আমি আপনাদের ফুলি পিঠা করে দেখাবো। আমি জাস্ট হাতের কাছে উপকরণ দিয়েই পিঠাটা করে দেখাচ্ছি। সুজি দিয়ে ক্ষীর তৈরি করব। এর জন্য প্রথমে সুজিটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, যখন ফ্লেভার বের হয়েছে তখন আমি একটু ঠান্ডা পানি অ্যাড করলাম। ভিউয়ার্স, গরম পানি দিবেন না একবারেই, প্রথমে ঠান্ডা পানি দিবেন, এতে করে সুজির ক্ষীরটা ভালো হয়, না হলে ভিতরে গুলিগুলি হয়ে যেতে পারে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুজিটা রেখে দিচ্ছি। অন্য পাতিলে আমি দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি। ভিউয়ার্স, তেজপাতা দিয়ে দুধটা অনেক সময় ধরে জ্বালাবেন, লাইক 2 কেজি দুধ নিলে 1 কেজি দুধ করে নেবেন। এতে করে ক্ষীরের স্বাদটা বেশি ভালো হয়। এখন আমি সুজিটা অ্যাড করছি। ভিউয়ার্স, সুজি দেওয়ার পরে ঠিক এরকম হবে, যেন হালুয়া টাইপের হয়, পাতলা না থাকে। এই পরিমাণে সুজি দিবেন। এখন আমার সুজিটা একদম ঘন হয়ে আসছে, এখন আমি চিনি অ্যাড করব। চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, আমি 2 কাপ মতো চিনি ইউজ করেছি। আর আমি অ্যাড করছি গরম মশলার মধ্যে এলাচটা একদম ছেঁচে, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধুমাত্র পানিটা দিয়ে দিলাম। এতে করে একটা দারুণ ফ্লেভার অ্যাড হবে। ভিউয়ার্স, আমার ক্ষীরটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার এসেছে। আপনারা চাইলে নারকেলের ক্ষীরও দিতে পারেন, তবে অনেকে নারকেলের ক্ষীর দিলে অ্যাসিডিটি হয়, সো সুজির ক্ষীরটা করলে আপনাদের অ্যাসিডিটির প্রবলেমটা হবে না। চলে যাচ্ছি কীভাবে আটাটা তৈরি করব। আপনারা রুটি বানানোর জন্য যেমন করেন সেভাবেই করতে হবে। প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিতে বলক উঠলে তখন আস্তে আস্তে গুঁড়িগুলা দিতে হবে আর নাড়তে হবে। 2 জন লোক হলে ভালো হয়, একজন গুঁড়িটা ছিটিয়ে ছিটিয়ে দিবে আর একজন নাড়বে। পেয়ার্স, খুব ভালোভাবে এভাবে মিক্সড করতে হবে, যেন ভিতরে কোথাও ই না থাকে, ডিম টাইপের হয়ে না থাকে। খুব ভালোভাবে মিক্সড হলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার আটাটা রেডি হয়ে গেছে, দেখেন ঠিক এইরকম করে আটাটা তৈরি করে নেবেন। চলে যাচ্ছি পিঠা বানানোর। প্রথমে গুলি করে এইভাবে সাইড থেকে আস্তে আস্তে এরকম করতে থাকবেন, আর একদম এরকম গোল টাইপের হবে, ভিতরে অনেকখানি গর্ত হবে যেন পুরটা দিতে পারেন। এতে করে পেটটা মোটা হবে, সো অবশ্যই বেশি করে গর্ত হবে তখন আপনারা পুরটা দিবেন। তারপরে মুখ মিশিয়ে দিবেন, 2 হাত দিয়ে চেপে মুখটা মিশিয়ে ঠিক এইরকম একটা ডিজাইন করবেন। দেখেন ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, খুবই সহজভাবে তৈরি করা যায় আর দেখতে খুবই সুন্দর। ভিউয়ার্স, ঠিক এই যে এইভাবে কুলি পিঠা তৈরি হয়ে গেল আমার। আমি একই উপকরণ দিয়ে আপনাদের আরেকটা ফুল পিঠা করে দেখাবো। এর জন্য প্রথমে আমাকে এরকম গোল করে গুলি নিতে হবে, গুলিটা একটা রাউন্ড শেপ করে নিতে হবে। এইরকম করে 2টা শেপ তৈরি করবেন। তারপরে একটার উপরে ক্ষীর রাখবেন আর একটা দিয়ে ঢাকতে হবে। ভিউয়ার্স, এটি খুবই সহজ, বিভিন্ন রকম ডিজাইন করে আপনারা তৈরি করতে পারেন। এটা হচ্ছে ফুল পিঠা, ঠিক এরকম করে 2 সাইড আটকে দিবেন।
ভিউয়ার্স এখন ডিজাইন করবেন, ঠিক আগের মতোই ওইভাবে ডিজাইনটা তৈরি করবেন। আপনারা বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনে এই পিঠাটা তৈরি করতে পারেন। বেসিক্যালি প্রথম যে পিঠাটা দেখাইলাম আমি, ওটাই হচ্ছে কুলি পিঠা। এটা আমার ফুল পিঠা, আমি এভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এটা দেখেন, এটা হচ্ছে বৌকুলি, খুব সুন্দর দেখতে, একদম বউয়ের মতো ঘোমটা দেওয়া থাকবে। একইভাবে তৈরি করবেন, জাস্ট ভাঁজটা করবেন একটু অন্যভাবে। আমি একদমই রেডি ছিলাম না পিঠা তৈরি করার। অনেকেই রেডি থাকেন না, হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছা করে, ঠিক সহজভাবে এইভাবে তৈরি করতে পারেন। ইচ্ছা থাকলে আসলে উপায় হয়, আমি বড় পাতিলে যে কোনো একটা মোটা কাপড় বেঁধে নিতে হবে সুন্দর করে, একটু বড় পাতিলে পানি দিয়ে তারপরে মোটা কাপড়টা বেঁধে যখন ভাপ উঠতে শুরু করবে তখন পিঠাটা আস্তে আস্তে বসিয়ে দিয়ে ঢেকে দেবেন 7-8 মিনিট। এভাবে ভাপ উঠতে থাকলে দেখবেন এই যে একদম দেখেন সিদ্ধ হয়ে গেছে। ভিউয়ার্স আমার পিঠা কিন্তু একদম রেডি, সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স আমি কুলার উপর সাজিয়ে নিয়েছি, এত টেস্টি খেতে, যেদিন বানাবেন তার পরের দিন কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আপনারা একদম হাতের কাছে উপকরণ ছাড়া উইথাউট প্রিপারেশান এই পিঠাটা তৈরি করতে পারেন। শীতের দিনে 2-3 দিন রেখে আপনারা পিঠা খেতে পারেন, খুবই টেস্টি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।